আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবার খবর আলোচনা রয়েছে সৌদির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, আজ আরও 1664 জন রোগী শনাক্ত। দেখুন সৌদির আজকের করোনার আপডেট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রিলিজ হওয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 1664 জন, আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 80,185 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 3,531 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 54,553 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 16 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না ইল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে 441 জন রোগীর মৃত্যু হল। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 18,373 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 11,220 জন এবং মৃত্যুবরণ করেছে 26 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 14,978 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 10,121 জন এবং মৃত্যুবরণ করেছে 199 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 13,500 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 9,046 জন এবং মৃত্যুবরণ করেছে 126 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,400 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 7,745 জন এবং মৃত্যুবরণ করেছে 45 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,016 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 3,684 জন এবং মৃত্যুবরণ করেছে 12 জন। আলজুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 2,569 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 1,974 জন এবং মৃত্যুবরণ করেছে 3 জন। এবং সর্বশেষ আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 3,460 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 2,786 জন এবং মৃত্যুবরণ করেছে 4 জন। সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে আজ বিকেলে পাওয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।